আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাহনাজ রেসিপিস। আজকে আপনাদের সাথে মজাদার চিকেন কাবাবের রেসিপি শেয়ার করব। এটা খুব সহজেই আমরা বানাতে পারি। চিকেন কাবাব বানানোর জন্য সবগুলো উপকরণ আমি রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি চিকেন, চিকেন প্রথমে কিমা করে নেব ব্লেন্ডারে। ব্লেন্ডারে কিমা করলে বেশি ভালো হয়, পাটায় বেটেও নিতে পারেন। আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে ব্লেন্ড করার পর এখন আমি পাউরুটি গুঁড়া করে নেব। পাউরুটির গুঁড়া দিলে কাবাবের মধ্যে বাইন্ডিংয়ের কাজ করবে, এই জন্য পাউরুটি আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। পাউরুটি ব্লেন্ডারে ব্লেন্ড করার পর ব্রেড ক্রাম বানানো যায়। খুব সহজেই আমি বাসায় এভাবে ব্রেড ক্রাম বানিয়ে তারপর ব্যবহার করে থাকি। এখানে সবগুলো উপকরণ আমি রেডি করে নিয়েছি। চিকেন কিমা করে নিয়েছি আর পাউরুটি গুঁড়া করে নিয়েছি, আর সাথে ছিল পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটি ডিম নিয়েছি, আর কয়েক ধরনের মশলা এখানে নিয়েছি আমি। এখানে মশলার মধ্যে ছিল আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, আর হচ্ছে গরম মশলা গুঁড়া, পরিমাণ মতো লবণও নিয়েছি। এখন সব কিছু একসাথে মেখে নেব। একটি বাটিতে আমি প্রথমে চিকেন কিমা নিয়ে নিলাম। এখন দিয়ে দিব সব মশলা। এখানে সব ধরনের মশলাই আমি অল্প অল্প করে নিয়েছি। কিমা যে পরিমাণ সেই পরিমাণে আমি মশলাগুলো নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিব এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা। ইচ্ছা করলে পেঁয়াজ বেরেস্তাই শুধু দিতে পারেন, পেঁয়াজ কুচি না দিলেও হবে। আর দিয়েছি কাঁচামরিচ কুচি। এখন দিচ্ছি পাউরুটির গুঁড়া, একটি ডিমও দিয়ে দিচ্ছি সাথে। সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে মিশানোর পর যদি পাউরুটির গুঁড়া লাগে তাহলে আর অল্প করে দিয়ে দিব এর মধ্যে। দেখলাম পাউরুটির গুঁড়া লাগবে, এর জন্য অল্প করে পাউরুটির গুঁড়া এর মধ্যে দিয়ে দিলাম। এখন আবার ভালো মতো মেখে নিচ্ছি। মাখানোর পর আমি এখন কাবাবের আকারে এগুলো বানিয়ে নিব। হাতের তালুতে অল্প করে তেল মেখে নিচ্ছি। এখন কাবাবের মতো করে সবগুলো বানিয়ে নিচ্ছি। এরপর অল্প তেলে ভেজে নিব কাবাবগুলো, ডুবো তেলে ভাজতে হবে না। আমরা খুব সহজেই বিফ ছাড়াও এভাবে চিকেন দিয়ে কাবাব বানাতে পারি। কাবাবগুলো ভেজে নেওয়ার জন্য তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে এর মধ্যে কাবাব দিয়ে দিচ্ছি। অল্প জ্বালে ভাজতে হবে, বেশি জোরে জ্বাল দেওয়া যাবে না, তাহলে কাবাবগুলো পুড়ে যাবে। এখানে পাউরুটির গুঁড়া দেওয়া আছে, এই জন্য অল্প জ্বালেই কাবাবগুলো ভেজে নিতে হবে। কাবাবগুলো দেখুন কত সুন্দর কালার হয়েছে ভাজার পর। মজাদার চিকেন কাবাব আমার রেডি। আজকে এই পর্যন্তই, আমি শাহনাজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।